এটা কোথায় বলো তো? এটা হচ্ছে বাবুদে বাড়ি, খুবই ফেমাস গরলকাছের বাবুদে বাড়ি, তোমরা সবাই জানো, অনেকেই জানো অনেকে জানো না। আর এই হচ্ছে গরলকাছা গার্লস হাই স্কুল। যদিও আমি এই স্কুলটাই পড়িনি, বাট আমার এক্সাম সিট পড়েছিলো, এসেছিলাম। অনেকই বড়ো স্কুলটা আর ভালোই শুনেছি। যাই হোক, আমি যাচ্ছি কোথায়? আমি হচ্ছে ইশুর বাড়ি যাচ্ছি, মানে আমার বন্ধির বাড়ি। ছুটি পেয়েছিলাম, ভাবলাম কোথায় যাই কোথায় যাই, তারপর ভাবলাম যে ইশুকেই সারপ্রাইজ দিই গিয়ে। তোকে একজন না জানিয়েই আমরা বেরি পড়েছি, আর এখন ট্রেকারে আছি, আমি আর মা যাচ্ছি। এদিকে জায়গাগুলো এত ভালো লাগে কারণ সব কিছুই চারিদিকে সবুজ আর সবুজ, তাই জন্য আমার খুব ভালো লাগে। দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ট্রেকারের সামনেই একদম বসেছি আমি আর মা। পিছন দিকে বেশি ভিড় হয় তো, সামনে দুজনে রিল্যাক্সে পুরো বসেছি, আর সব কিছু দেখতে দেখতে যাচ্ছি, বেশ মজা লাগছে। আর এইটা দেখো, এটা হচ্ছে একটা পুরনো হসপিটাল, কবে শেষ হয়ে গেছে জানি না, মানে বন্ধ হয়ে গেছে, কী কারণে বন্ধ হয়েছে তাও জানি না, তো দেখেছি ওটা। আর এটা হচ্ছে ওই বলুহাটি হাই স্কুল মনে হয়, তো যারা যারা এখানে পড়েছো কমেন্ট করে দিও। দিদির বাড়ি যেতে বেশি টাইম লাগে না, মানে ট্রেকারে গেলে ওই কুড়ি মিনিট, হ্যাঁ এরকম লাগে। আর ফাঁকা থাকলে, রাস্তা বেশি জ্যাম না থাকলে তো আরোই তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। তো অনেকটাই চলে এসেছি, এটা হচ্ছে বলুহাটি থেকে আর 10 মিনিট গেলেই দিদিদের বাড়ি। আর আমরা নেবেও গেছি, এবার নেবে হাঁটছি। আর এখানেও দেখো চারিদিক সবুজ সবুজ সব কিছু, তার মাঝখানে রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে মা বলছে যে আমার একটা ভিডিও কর, ওই জন্য মায়েরও ভিডিও করে দিচ্ছি। মা হাঁটছে, আমি পিছনে আছি। অনেকটাই এসে গেছি, হাঁটতে ভালো লাগে না কারণ রোজ হাঁটতে হয়, কিন্তু কিছু করার নেই, হাঁটা ভালো শরীরের জন্য। আর এই যে আমি আর মা দুজন যাচ্ছি, মা খুব খুশি, মানে ইশুকে সারপ্রাইজ দেবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, ওখানে না বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, খুব ভালো প্যান্ডেল করে, আমরা প্রতি বছরই দেখতে আসি। আর এই যে আমি হাঁটছি, মাই বললো যে চল তুই হাঁট, এবার আমি ভিডিও করে দিচ্ছি। আর আমি তো আগে দৌড়ে দৌড়ে হাঁটছি, কারণ আমার দৌড়ে হাঁটাই স্বভাব, মানে রেগুলার আমি একাই যাই, তো তাই ওই একা একা যে মানে আসতে আর যেতে ভালো লাগে না, দৌড়ে দৌড়ে হাঁটি। তো আমার মতো আর কে কে এইভাবে মানে দৌড়ে দৌড়ে হাঁটো কমেন্ট করে জানিও। যাই হোক, এটা একটা আশ্রম, এখানে অনেক সবজি টবজি চাষ আমি দেখেছি, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে একটা শ্মশান, তো এখানে লোকজনও অনেক ছিল দেখলাম। যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা সরস্বতী খাল, যেটা আমাদের বাড়ির ওখানেও আছে, তো এদিকেও সরস্বতী খালটা আছে। তো অনেকদিন পর দেখলাম যে পাতা কাটছে, কারণ এগুলো সেই ছোটোবেলাতেই দেখেছি, তাই বেশ ভালো লাগে দেখতে। কারণ আমরা ছোটোবেলায় মা যখন নারকেল পাতা এইসব কাটতো, সেই কিছু একটা ইয়ে দিয়ে মানে বানিয়ে দিত, গরু খেলতাম, মানে এইসব ছোটো ছোটো কথা মনে পড়ে গেল। যাই হোক, ওই দেখতে পাচ্ছ দিদির বাড়ি, এসেই গেছি। তো ভাবছিলাম যে ওপর থেকে কেউ দেখছে না, তো এটাই ভাবছিলাম, বাট নানা কেউ দেখেনি। আর কোথা দিয়ে ঢুকবো বুঝতে পারছি না, এখান দিয়ে যাবো না পিছন দিয়ে? তারপরে মা বলেছে পিছন দিয়ে যাই, ওখানটাই খোলা থাকে। তারপরে ফাইনালি আমরা, মানে মা তো বলছিলো যে ডাক যদি বন্ধ থাকে তাহলে সারপ্রাইজ দেওয়ার মানে কি, তো আমি বললাম যে না ডাকতে হবে না, চলো আমরাই ঠিক যেতে পারবো, খোলাই আছে দরজা। তো জুতোটা আমি খুলে এবার উপরের দিকে যাচ্ছি। এবার ফার্স্টে মাকেই বললাম যে তুমি আগে চলো, তারপরে আমি যাব। তো উপর থেকে শুনতে পাচ্ছিলাম যে দিদি পড়াচ্ছিল, তারপর ভাবলাম যে ঠিক আছে দিদি তাহলে ফার্স্টে মানে দিদিকেই সারপ্রাইজ দেওয়া যাক। তো এবার দেখো যাচ্ছি, আর এখানে সবাই পড়ছে, দিদি এখন আর তাকায়নি, তারপরে ও তাকাচ্ছে আর শক্ট। এখানে জিজাজিও কাজ করছে, কাজ করতে করতে দেখলো। আর এই যে ইশুকে একদম চমকে দিয়েছে,
কখন এলি? আর ইশু এখন বলছে যে আমি তোমার অফিসের কাজে হেল্প করব, তাই জন্য ওকে হেল্প মানে ওকে শেখাচ্ছিলাম যে এইভাবে কর। ও আমার কাজ করে দিয়েছিল। ব্রেক বিরতি মানে এখনো জানে না। এই দেখো ফার্স্টে সিলেক্ট কর, 1 মান্থ দেখ ওই 1499 ওইটাই। হ্যাঁ 1 মান্থ। হ্যাঁ এই কোনটা করলি? বিরতি পড়ে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। হ্যাঁ বাংলা। তো এবার নিয়ে নিয়ে আসো। যাই হোক এখন আমরা তাস খেলতে বসেছি। আর মায়ের আঁচল থেকে এইটা পেয়েছিলাম। এটা কি বলে মা? চোর কাটা। যাই হোক তোমরা আপনারা কি বলেন এটা কমেন্টে নিশ্চয়ই বলে দেবেন। আচ্ছা আর এগুলো কি কোথায় দেয় জানিস? ইশু চুলে। এই দেখো কি কিউট লাগছে হেয়ার ব্যান্ড। হ্যাঁ জামাতে হচ্ছে। এই তো প্যান্টটা দেখলাম তো, এই দেখো দিলে চুল ছিড়ে নড়ছে না কি জন্য? পায়ে পায়ে সব জড়িয়ে থাকে। হ্যাঁ হেভি। মা একবার হেয়ার ব্যান্ডটা পরে নাও। বাহ হেয়ার ব্যান্ড বলছি, এগুলো সব বাগানে থাকে। এটা বলবি যে 90s এর স্মৃতি এটা, বুঝেছিস? তোরা তো এইসব পাস নি, আমরা পেয়েছি। আমরা আমরা পেয়েছি এইসব। এই তো এইভাবে দিনকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে। তো পরের দিন সকালে এবার বাড়ি ফিরবো। আর ইশুরও স্কুল ছিল তো তাই জন্য ওকে দিয়ে এসে তারপর আমরা বাড়ি যাব। একটা ঢং স্কুলে যাচ্ছে। ইশুকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা এবার বাড়ি ফিরছি।
তো এত সুন্দর পরিবেশ আমাদের এখানেই পাওয়া যায়, তো তোমরাও আমাদের এখানে ঘুরতে আসতে পারো। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।